মিয়ানমারে চলমান পরিস্থিতির কারণে আবারও বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশের ঘটনা ঘটছে সরকারি হিসাবে গত এক মাসে আশ্রয় নিয়েছে দশ হাজার এ বিষয়ে আরো জানাতে কক্সবাজার থেকে যোগ দিয়েছেন সহকর্মী তৌফিকুল ইসলাম তৌফিকুল গত দু তিন দিনে যদি বলি কি পরিমাণ রোহিঙ্গা এসেছেন আর অনুপ্রবেশ বন্ধে উদ্যোগ কেমন দেখছেন আপনি গত দুদিনের আগে কক্সবাজারের বিভিন্ন সীমান্ত দিয়ে অন্তত এক হাজার রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করেছে বলে আমরা খবর পেয়েছি তবে এই বিষয় নিয়ে আসলে যারা কাজ করেন শরণার্থী ত্রাণ প্রত্যাবাসন কমিশন কক্সবাজার তো তাদের কাছে কোন ধরনের কোন তথ্য নেই এবং তারা বলছেন যে ঢাকা থেকে আসলে যে তথ্যটি তাদেরকে দিয়েছেন সেরকমই তিনি বলছেন তবে এখনো পর্যন্ত যদি নতুন করে রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করে বা তাদেরকে নিবন্ধনের একটি আওতা নিয়ে আসা হয় যেটি দুই সালে আমরা দেখেছি তবে সেটির কোনো কিছু এখনো পর্যন্ত আমাদের চোখে পড়েনি আমি কথা বলেছি কক্সবাজার শরণার্থী ত্রাণ প্রত্যাবাসন কমিশনার সাথে কথা তিনি আমাকে জানিয়েছেন, এবং যে এক শ্রেণীর দালাল চক্র এই তাদেরকে বাংলাদেশে অনুপ্রবেশ করানোর ক্ষেত্রে কাজ করে যাচ্ছেন এবং এটি থেকে আসলে অনেকটা আইন শৃঙ্খলা বাহিনী অর্থাৎ সীমান্তবর্তী বাহিনী তাদেরকে সজাগ থাকারও একটি কথা বলছেন তো পাশাপাশি আপনি জানেন যে মিয়ানমারের ওপারে সংঘর্ষ হচ্ছে এখনো পর্যন্ত মিয়ানমারের ওই প্রান্তে সেখানে সীমান্ত শহরের পাশে এলাকায় যে সকল গ্রাম আছে সেই সকল গ্রামে অন্তত থেকে হাজার বিক্ষিপ্ত তারাও অনুপ্রবেশের আহ করতে চাচ্ছেন তবে বিজিবির সতর্ক পাহাড়াই তারা অনুপ্রবেশ করতে পারছে না আমি বিজিবি টেকনাফ বিজিবির অধিনায়কের সাথে কথা বলেছি তিনি বলছেন তারা যে আজকে আহ নাফ নৌ করেছেন এবং এটি কিন্তু তাদের নিয়মিত সে মহড়া চলবে যাতে কোনো ধরনের রোহিঙ্গা বাংলাদেশে যাতে আশ্রয় করতে না পারে তবে এটি আমি আরেকটি বিষয় বলি ছড়াতা তানুর প্রতাবাসক কবিশাও বলছেন আমরা নতুনকার একজন রোহিঙ্গাও কিন্তু বাংলাদেশে আমরা চাই না যেহেতু অনেক রোহিঙ্গা বাংলাদেশে অবস্থান করছে অনেকটা বাংলাদেশের উপর চাপ পড়েছে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন কক্সবাজার জাতীয়তে যে কথা হচ্ছিল শকরবী তৌফিকুল ইসলামের সাথে